গরু মোটা তাজা করার জন্য কি কি দেখে আমরা গরু ক্রয় করব, চলুন দেখে আসি। কৃষি ও পরিবেশ চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। দেশি শঙ্কর জাতের গরু নির্বাচনে গরুর শারীরিক গঠন ও আকৃতি নিয়ে আলোচনা করব। গরুর চামড়া, লেজ, শিং, কান বা শরীরের অন্য কোনো অংশে কোনো প্রকার খুঁত থাকা যাবে না। গরুর দৈনিক আগার বর্গ আকার হবে এবং মোটামুটি বড় হবে। গরুর গায়ের চামড়া ঢিলা হবে, শিং খাটো ও মোটা হবে। গরুর বুক প্রশস্ত ও বিস্তৃত হতে হবে। গরুর কপাল প্রশস্ত হবে। গরুর মাথার চওড়া, গাড় চওড়া ও খাটো হবে। গরুর শরীরের হাড়গুলো আনুপাতিক হারে মোটা হবে। গরুর পাগুলি খাটো ও সোজাসুজিভাবে শরীরের সহিত যুক্ত হবে। গরুর পিছনের অংশ ও পিঠ চওড়া এবং অনেকটা সমতল হবে। গরুর কোমরের দুই পাশ প্রশস্ত ও পুরু হবে। গরুর পিছনের অংশ ও পিঠ চওড়া এবং লোম খাটো ও মিলানো থাকবে। গরুর লেজ খাটো হবে, অর্থাৎ বেশি লম্বা হবে না। ক্রয়কৃত গরুর রোগা বা অপুষ্ট থাকলে অসুবিধা নেই, কিন্তু পশুটিকে শারীরিক রোগ বা ত্রুটিমুক্ত রাখতে হবে। যেমন পশুটি খোড়া, গায়ে গা, অন্ধ, শরীর টিউমার ইত্যাদি যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দেখে বুঝে গরু ক্রয় করবেন, অধিক লাভবান হবেন। ভিডিওটি দেখার জন্য কৃষি ও পরিবেশ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। কৃষি ও পরিবেশ।